কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। 71টি গোলাপে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। নবগঠিত সরকার নিয়ে অন্দর কুন্দলে তালেবান, সহায়তা দিলেও তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না কেউ, জেনে নিন রহস্য। বোরখা নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী, চিন্তার নাম তালেবান, কাশ্মীর দখল করা ভয়াবহ ঝক, পাকিস্তানও তালেবানের বিপদে, মোদি শাহ ডোভাল সেনা প্রধানরা। তালেবান কারা, যেভাবে তাদের উত্থান ঘটেছিল জানুন, তাদের ভয়াবহ ইতিহাস। তালেবানের পাশে উত্তর কোরিয়া, তালেবান আতঙ্কে দিশেহারা ভারত। মোদি ভারত থেকে মুসলিম খেদানোর বৃহত্তর ছক করছেন বেকায়দায় মুসলিমরা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিন। 71টি গোলাপে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিনে 71টি লাল গোলাপ সম্বলিত ফুলের তোড়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নয়াদিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে এই ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রী দপ্তরে প্রেরণ করা হয়। উল্লেখ্য, 1950 সালের 17 সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। তিনি 7 অক্টোবর 2001 থেকে 22 মে 2014 পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে 26 মে 2014 সাল থেকে বিজেপি সরকারের নির্বাচনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রিয় ভালোবাসা দর্শক, মোদী কি ভারতের বন্ধু নাকি শত্রু? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নবগঠিত সরকার নিয়ে অন্তর কুন্দলে তালেবান, সহায়তা দিলেও তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না কেউ, জেনে নিন রহস্য। আফগানিস্তানে তালেবানের সরকারের গঠনের 1 সপ্তাহ পেরিয়ে গেছে। চীন ও পাকিস্তান অর্থ সহায়তা দিচ্ছে, কিন্তু স্বীকৃতির জন্য উন্মুক্ত থাকা তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না কেউ। সবাই তালেবানের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। এর মধ্যে খবর বেরিয়েছে, সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল ঘানি বারাদার এক সংঘর্ষে নিহত হয়েছেন, তবে তালেবান তার মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। সতর্ক অবস্থানে পাকিস্তান। 1996 সালে তালেবান কাবুল দখলের 48 ঘন্টার মধ্যে পাকিস্তান এই সরকারকে স্বীকৃতি দেয়। আবার পাকিস্তানই তালেবানের জন্য সৌদি আরব এবং UAE-র স্বীকৃতি আদায় করেছিল, কিন্তু এবার তালেবানের কাবুল দখলের 1 মাস পরও স্বীকৃতি দেওয়ার প্রশ্নে ইসলামাবাদ এখনো চুপ। ইসলামাবাদের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজবি বলছেন, পাকিস্তানি তাড়াহুড়ো করতে চাইছে না, তারা এবার একা কিছু করতে চায় না, অন্য আরো 10-5 জনের জন্য মিলে সিদ্ধান্ত নিতে চায়। প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গে, বিশেষ করে চীনের সঙ্গে সমন্বয় করে এবার এগোতে চাইছে পাকিস্তান। আফগান এবং তালেবানের প্রশ্নে কমপক্ষে আঞ্চলিক একটি ঐক্য চাইছে পাকিস্তান। বোরখা নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী। যুক্তরাজ্যের সদ্য নিয়োগপ্রাপ্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাদিন ডোরিস বোরখাকে মধ্যযুগীয় পোশাক হিসেবে অবহিত করেছেন। মুসলিম নারীদের প্রতি তার মনোভাবের জন্য তার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ উঠেছে। বরিস জনসন মন্ত্রিসভা রদ বদল করার পর চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান 64 বছর বয়সী নাদিন। জরিস জনসনের মতো আরো বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে। 2018 সালে সংসদ সদস্য থাকাকালে বরিস জনসন এক কলামে লিখেছিলেন, বোরখা অপ্রীতিকর, যেসব নারীরা বোরখা পরেন তাদের ব্যাংক ডাকাত এবং ডাক বাক্সের মতো দেখায়। অন্যদিকে নাদিন মুখ ঢাকা বোরখা নিষিদ্ধের আহ্বান জানান। মার্কিন টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে তিনি জানান, এক মধ্যযুগীয় পোশাক যা নারীর সৌন্দর্য ও শরীরে ক্ষত ঢেকে রেখে তা নিষিদ্ধ হওয়া উচিত। তিনি জানান, এই পোশাক আসলে নারীদের উপর হওয়া গার্হস্থ্য নির্যাতন ঢেকে রাখতে ব্যবহৃত হয়। তিনি আরো জানান, নারীরা যা পড়তে চায় তাই পড়ার অনুমতি দেওয়া উচিত, তাদের নিজেদের পছন্দের বিয়েটাও মনে হয় করতে দেওয়া হয় না, এমনকি নারীদের নিজেদের জননাঙ্গ রাখাও অনুমতি দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ফিমেল জেনিটাল মিউটিলেশন বা নারীদের খতনার অনুমতি নেই উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিজের টুইটার অ্যাকাউন্টে এই নিয়ে মুখ খুলেছেন নাদিন। টুইটারে তিনি বলেছেন, আপনি এমন সমাজ আশা করতে পারেন যা যেখানে একদিক সমকামীরা বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করছে, আবার অন্যদিকে নারীদের জোর করে আড়ালে রাখা হচ্ছে। অবশ্য নারীদের এসব মন্তব্যের মোটেও খুশি হননি নেটিজেনরা। এমন লাগাম ছাড়া মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন নেটিজেনরা। ব্রিটেনে 30 লাখের মতো মুসলিম বসবাস করেন, কোনো আনুষ্ঠানিক তথ্য না থাকলেও তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মুসলিম নারী মুখ ঢাকা বোরকা পরেন বলে জানা গেছে।
চিন্তার নাম তালেবান, কাশ্মীর দখল করা ভয়াবহ যোগ পাকিস্তান ও তালেবানের বিপদে মোদি শাহ ডোভাল সেনা প্রধানরা। আফগানিস্তানে তালেবান 2-0 এর অত্যাচার যত সামনে আসছে তত চিন্তা বাড়ছে গোটা বিশ্বের, তবে বিশেষ করে উদ্বেগ বাড়ছে উপমহাদেশ এবং মধ্য এশিয়ায়। ইতিমধ্যে পেন্টাগন প্রধান দাবি করেছেন যে তালেবানের উত্থানে আফগানিস্তানে মাথা চাড়া দিয়ে উঠতে পারে আল কায়দা। এমনিতেই ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর লক্ষ্যে বহু আল কায়দা মডিউল রয়েছে। এই পরিস্থিতিতে তালেবান শাসিত আফগানিস্তানকে কাজে লাগিয়ে ভারতের উপর বিশেষ করে কাশ্মীরি জিহাদের চোখ রাঙানি কট্টরপন্থী শক্তিদের। কাশ্মীরে তালেবানের অবস্থান স্পষ্ট নয়। একবার তাদের তরফে বলা হয় যে কাশ্মীরের বিষয়ে তারা নাক গলাবে না, আরেকবার বলা হয় কাশ্মীরে হলে তাদের সুর চড়ানোর অধিকার রয়েছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 15 আগস্ট কাবুলে দখল নেয় তালেবান, এরপর এই প্রথম কাশ্মীর প্রথম ফোকাস রেখে বিশেষ বৈঠক বসলেন অমিত শাহ। বৃহস্পতিবার বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সচিব সামন্ত গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনা প্রধান এস এম নারবানে, বিএসএফ এর পঙ্কজ সিং এবং সিআরপিএফ এর কুলদীপ সিং। জানা গেছে আফগানিস্তানের পরিস্থিতি কাশ্মীরে কট্টরপন্থী সক্রিয় করে তুলেছে, এর জেরে নিরাপত্তা বাহিনীর কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি দমনে নিযুক্ত সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলির অভ্যন্তরীণ রিপোর্টে জানা গিয়েছে যে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শ্রীনগর। চলতি বছর উপত্যকায় 75টি জঙ্গি কার্যকলাপের মধ্যে 16টি রয়েছে শ্রীনগরে। এই পরিস্থিতিতে তালেবানের উত্থানকে কাজে লাগিয়ে কাশ্মীরকে অশান্ত করে তুলতে চাইছে পাকিস্তান। তালেবান কারা, যেভাবে তাদের উত্থান ঘটেছিল জানুন তাদের ভয়াবহ ইতিহাস। পশতু ভাষায় তালেবান মনে হচ্ছে ছাত্র। আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটত তখন 1990-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে ওই তালেবান আন্দোলনে জন্ম। এই আন্দোলনে মূলত পশতুন অর্থাৎ পশতু ভাষীদের প্রাধান্য। ধারণা করা হয় মাদ্রাসাগুলোতে প্রথম এরা সংগঠিত হয়। এই মাদ্রাসাগুলো প্রচারিত হতো সৌদি অর্থে এবং সেখানে খুবই কট্টর সুন্নি মতাদর্শে ইসলামী প্রচার করা হতো। আফগানিস্তান এবং পাকিস্তান এই দুই দেশের সীমান্তে দুই দিকের কাছে বিস্তীর্ণ পশতুন অধ্যুষিত অঞ্চল, তালেবান এসব অঞ্চলে খুব দ্রুত প্রভাবশালী হয়ে উঠে। তালেবান নেতৃত্বের প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গেলে তারা শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং কঠোর শরিয়া শাসন জারি করবে। দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে তালেবান খুব দ্রুত তাদের সকল প্রভাব সম্প্রসারিত করে। 1995 সালে সেপ্টেম্বরে তারা ইরান সীমান্তবর্তী আফগান প্রদেশ হেরাত দখল করে নেয়, আর এর ঠিক এক বছর পর তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। তালেবান যখন প্রথম দৃশ্যপটে আসে তখন আফগানিস্তানের মানুষ সাধারণভাবে তাদের স্বাগত জানিয়েছিল। তালেবানের প্রথম দিকে জনপ্রিয়তা মূলে ছিল কয়েকটি বিষয়। তারা দুর্নীতির সামনে সাফল্য দেখিয়েছিল, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল, তারা তাদের নিয়ন্ত্রিত রাস্তা দিয়ে এবং অঞ্চলের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছিল। তবে তালেবান একই সঙ্গে তাদের জারি করা কঠোর শরিয়া শাসনের অধীনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের মতো শাস্তি চালু করে। অপরাধী কিংবা ব্যভিচারীদের প্রকাশ্যে হত্যা করা হতো, চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাত কেটে নেওয়া হতো, আর পুরুষদের দাড়ি রাখা এবং মেয়েদের পুরো শরীর ঢাকা বোরখা পরা বাধ্যতামূলক করা হয়। তালেবানের টেলিভিশন, সঙ্গীত এবং সিনেমা নিষিদ্ধ করে। 10 বছর বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়ার দরকার নেই বলে নিয়ম জারি করে। তালেবানের বিরুদ্ধে বহু ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধ্বংসের অভিযোগ উঠে। তাদের সবচেয়ে ভয়াবহ কাণ্ড ছিল 2001 সালে আফগানিস্তানের মন্দাঞ্চলে বিখ্যাত বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করা। এর বিরুদ্ধে তখন আন্তর্জাতিকভাবে নিন্দা ঝড় উঠেছিল। পাকিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করেছে যে তারাই তালেবানের নেপথ্যে কারিগর, কিন্তু এতে কোনো সন্দেহ নেই। শুরুর দিকে যে আফগানরা তালেবান আন্দোলনে যোগ দিয়েছিল তারা সবাই পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছিল, আর পাকিস্তান ছিল সেই তিনটি দেশের একটি। যারা তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল আফগানিস্তানের ক্ষমতা দখলের পর, তালেবানকে অন্য যে দুটি দেশ স্বীকৃতি দেয় তারা ছিল সৌদি আরব এবং সৌদি আরব আমিরাত। আর পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ছেদও করেছিল সবার শেষে। তালেবান পাকিস্তানের উত্তর পশ্চিমের অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করত। একবার তারা এমনকি পাকিস্তানে অস্থিতিশীল করার হুমকি তৈরি করেছিল। তালেবানের পাশে উত্তর কোরিয়া, তালেবান আতঙ্কে দিশেহারা ভারত। এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ বুধবার দেশটির মূল ভূখণ্ড থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া। গত সোমবার নতুন একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। ক্ষেপণাস্ত্রটি 1,500 কিলোমিটার এবং 930 মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়। নতুন দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ।
সেখানে জানানো হয় উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়া পূর্ব সমুদ্র উপকূল দিয়ে পড়ে। বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে, তবে ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে। মোদি ভারত থেকে মুসলিম কেদানোর বৃহত্তর ছক করছেন বেকায়দা মুসলিমরা। অধিকৃত জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করা ভারতের তীব্র সমালোচনা করে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার আসামের জাতীয় নাগরিক পঞ্জিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কাশ্মীরে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া থেকে জাতীয় নাগরিক তালিকা থেকে 19 লাখ মানুষের নাম বাদ দেওয়াটা আসলে ভারত থেকে মুসলিমদের বিদায়িত করা একটি বড় ছক। এনআরসি নিয়ে পাক এই মন্ত্রী বলেন, মোদী সরকারের এই মুসলিম তাড়ানোর নীতি সারা পৃথিবীকে সতর্ক বার্তা দিচ্ছে। কাশ্মীর থেকে এনআরসি পুরোটাই মুসলিমদের বৃহত্তর করার বৃহত্তর কৌশলের অংশ। কাশ্মীর নিয়ে কয়েকদিন আগেই মোদী নেতৃত্বাধীন বিজেপিকে সরকার ফ্যাসিস্ট বলে আক্রমণ করেছিল ইসলামাবাদে। ইমরান খান বলেছিলেন, মোদী সরকার নাৎসি পার্টির আদর্শ নিয়ে চলছে। গত শনিবার আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকা থেকে বাদ পড়েছে 19 লাখের বেশি মানুষ। এনআরসি সেবা কেন্দ্র ও সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, ভারতের নাগরিকত্ব পেয়েছেন 3,11,21,004 জন। অপরদিকে চূড়ান্ত ওই তালিকা থেকে বাদ পড়েছেন 19,06,657 জনের নাম। গত বছরের 30 জুলাই এনআরসি প্রথম দফা তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 40 লাখ আবেদনকারীর নাম, এদের বেশিরভাগই মুসলিম এবং বাঙালি।